বিয়ের বন্ধন বা বিবাহ। শাস্ত্রমতে বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান যেটি একজনের সাথে অপরজনের মিলন বলা হয়। শাস্ত্রমতে বিয়ের জন্য শ্রেষ্ঠ এই তিন রাশির মেয়ে, যেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি বাংলা পিডিয়া ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিয়ে বা বিবাহ হলো একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে। বাংলার অগ্রহায়ণ বা অগ্রহায়ণ মাস বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হতো। বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি রীতি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে সম্পর্ক এবং সামাজিক স্বীকৃতি লাভ করে। উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত দুইটি আচারগত বিভাগ লক্ষিত হয়, যথা বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি স্ত্রী আচার নামে পরিচিত। বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলি হল কুশণ্ডিকা, লাজ হোম, সপ্তপদী গমন, পানি গ্রহণ, ধৃতি হোম ও চতুর্থী হোম। বৈদিক আচারগুলির সঙ্গে লৌকিক আচারগুলির কোনো সম্পর্ক নেই। লৌকিক আচারগুলি অঞ্চল, বর্ণ বা উপবর্ণ ভেদে এক এক প্রকার হয়। তবে সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী তিন এই রাশির মহিলা সব থেকে বিবাহযোগ্য হন, তাই বিয়ে করলে এই তিন রাশির নারীদেরই বিয়ে করা উচিত বলে মনে করছে শাস্ত্র। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আসুন আমরা জেনে নিই সেই তিন রাশির মেয়েদের কথা। প্রথমে আসছে সিংহ রাশি। শাস্ত্রমতে এই রাশির মহিলারা খুব মিশুকে হাসিখুশি স্বভাবের হন। এরা সঙ্গীর প্রতি খুব বিশ্বস্ত হন। এরা সিংহ রাশির জাতকের জন্যই উপযুক্ত। এরা সংসারের দায়ভার সমানভাবে ভাগ করে নেন। বন্ধুরা, এরপর আসছে দ্বিতীয় রাশি, কর্কট রাশি। মা হিসেবে এই রাশি খুব উপযুক্ত বলে মনে করা হয়। এরা সঙ্গীর জন্য নিজের স্বার্থ বিনা দ্বিধায় ত্যাগ করে দিতে পারেন। এরা অত্যন্ত আবেগপ্রবণ, তাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন এরা। এরা স্বভাবে খুব শান্ত হয়ে থাকেন। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার অসীম ক্ষমতা রয়েছে এদের মধ্যে। বন্ধুরা, এরপর আসছি সর্বশেষ মেষ রাশি। এরা নিজের লক্ষ্যে স্থির থাকেন, তার ফলে জাতিকাদের সঙ্গে থেকে এদের সঙ্গীরাও দায়িত্বশীল হয়ে ওঠে। সুন্দর করে সমস্ত দিক মানিয়ে গুছিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এদের মধ্যে। কর্মক্ষেত্রে সঙ্গীকে সমানভাবে সাহায্য করে থাকেন। এরা অত্যন্ত শক্তিশালী মানসিকতার মহিলা হন। তো বন্ধুরা, এই ছিল তিন রাশির মহিলা যাদের সাথে বিবাহ করলে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানা হয় শাস্ত্রমতে। বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আমরা আসছি পরের ভিডিওতে।